ॐ पार्थाय प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीं अष्टादशाध्यायिनीम् अम्बो त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीं वसुदेवासुतं देवं कनसचानूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं यं ब्रह्मा वरुणेन्द्र रुद्रमरुतः स्तुन्वन्ति दिव्यैस्तवैर्वेदैः साङ्गपदक्रमोपनिषदैर्गायन्ति यं सामगाः ध्यानावस्थितत्तद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यां तं न विदुः सुरासुरगणा देवाय तस्मै नमः। श्री भगवानের অশেষ কৃপায় আমরা আবার সমবেত হয়েছি শ্রীমদ ভগবদ গীতার নবম অধ্যায় থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্যে। আমরা বিগত দিন নবম অধ্যায়ের ১৮ নম্বর শ্লোক অবধি পড়াশোনা করেছিলাম। সেখানে বলা হচ্ছে, গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণম সুরিত প্রভব প্রলয়ম প্রলয়স্থানম নিধানম বীজমব্যয়ম। যার বাংলা অনুবাদ করলে দাঁড়ায় যে আমি একমাত্র, আমি সমস্ত জগতের যা কিছু প্রাণীগণ তাদের একমাত্র গতি, আমি ভর্তা, আমি প্রভু, আমি শুভা শুভ দ্রষ্টা, আমি স্থিতিস্থান, আমি রক্ষক, আমি হিতকারী, আমি স্রষ্টা, আমি প্রলয়কর্তা, আমি একমাত্র আধার, আমি লয়স্থান এবং আমি অবিনাশী কারণস্বরূপ। মানে প্রভুই সমস্ত কিছু, সে আমি যে সৃষ্টি হচ্ছি সেটাও, আমাকে যে পরিচালিত করছেন তিনি সেটাও তাই, আবার ধ্বংস হয়ে গেলে নতুন করে যে সৃষ্টি হবে সে তার যে বীজ সেটিও আমি সেখান থেকেই পাব, তার মধ্যে থেকে আমি আবার নতুন করে আবার তৈরি হব। রবীন্দ্রনাথের একটি গান আমরা উল্লেখ করেছিলাম, এই লোভিনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর, সেইখানে আছে এই তোমারই পরশ রাগে চিত্ত হল রঞ্জিত, এই তোমারই মিলন সুধা রইল প্রাণে সঞ্চিত, তোমার মাঝে এমনি করে নবীন করিলাও হে মোরে, এই জন্মে ঘটালে মোর জন্ম জন্মান্তর সুন্দর হে সুন্দর। আমরা এই জন্মের এই যে জীবন যে পেয়েছি, এই জন্মের মধ্যেই এক নতুনতর জন্মের জন্য বেরিয়ে পড়েছি। আমরা বুঝতে পারি না অনেক সময়, এটা একটি খুব বড় আসপেক্টে যদি ধরি তাহলে আমরা ঠিক বুঝতে পারবো। আমাদের যখন মন্ত্র দীক্ষা হয়, আমরা যখন গুরুকরণ করি, এই জীবনের মধ্যেই আমরা একটা নতুন জীবনের গল্প শুনি, আমরা নতুন জীবনের পদধ্বনি শুনতে পাই এবং সেই জীবনটি দেখবেন আপনি একই থাকলেন কিন্তু একটি নতুন জীবনের আশ্বাস, একটি নতুন জীবনের স্বাদ আমাদের ভগবান দিয়ে থাকেন। তাই বলছেন এই তোমারই পরশ রাগে চিত্ত হলো রঞ্জিত। আবার কেউ শুয়ে শুয়ে শুনছেন স্বপ্না রয়, আমি বার করে দিচ্ছি এই রোগ আমি ছাড়াতে পারবো না, বার করে দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না। এই তোমারই পরশ রাগে চিত্ত হলো রঞ্জিত, এই তোমারই মিলন সুধা, তোমার শ্রী স্পর্শে আমি আবার নতুন করে তৈরি হয়ে গেছি, আমার একবারে এই জন্মে ঘটালে মোর জন্ম জন্মান্তর, আমি এই জন্মের মধ্যেই এক নবজন্মের স্বাদ পাই। আমি মানুষটা একই থাকি কিন্তু একদম অন্যরকমের ভাবনা চিন্তায় আমি বদল হয়ে যাই। তাই তিনি বলছেন এই জন্মে ঘটালে মোর জন্ম জন্মান্তর। এইখানেও সেই একই বলছেন, গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণম সুরিত প্রভব প্রলয়ম স্থানম নিধানম বীজমব্যয়ম। আমার উৎস তোমা থেকে, আমার স্থিতি তোমা থেকে, আমি যদি নষ্ট হয়ে যাই সেও তোমার দ্বারাই নষ্ট হব, কিন্তু এটা বিশ্বাস আছে
যে তুমি আমাকে আবার নতুন করে জন্ম দেবে। শ্রীরামকৃষ্ণের কথায় মায়েরা সেই যে তার নেতাকাতার হাঁড়ি থাকে, সেই হাঁড়িতে তিনি রেখে দেন, সেই সমস্ত বীজ টিজ থাকে, কুমড়োর বীজ, শশার বীজ, এই সমস্তগুলি থাকে, এবং অবশেষে সেইটি যখন নতুন করে আবার সৃষ্টি হয় তখন মা তার থেকে যেরকম বার করে দেন, ঠিক সেই রকম বীজ রূপে, মানে আমরা এই যে শরীর আমাদের চলে যাচ্ছে আমরা তার কাছেই জমা থাকছি, আবার যখন শরীর শেষ হয়ে যাচ্ছে আবার নতুন নবরূপে আমরা পৃথিবীর কাছে এসে পৌঁছই। এই বোধটা আমাদের আসা খুব দরকার। আমরা 19 নম্বর শ্লোক থেকে শুরু করব। 19 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, তপাম্যম অহম অহম নিগৃণ্যামুৎসৃজামি চ অমৃতঞ্চৈব মৃত্যুশ্চ সদা সচ্চার্জুন সত্তা সদা সচ্চা অহম অর্জুন। এই হচ্ছে এই শ্লোকটি। তপামি অহম অহম, দেখুন দুবার অহম অহম বলছেন ভগবান। তপাম্যমহমহম বর্ষম নিগৃহামুৎসৃজামি চ অমৃতঞ্চৈব মৃত্যুশ্চ সদা সচ্চাহম অর্জুন। একেবারে সোজাসুজি বাংলা মিনিং করলে দাঁড়ায় এইটি যে, হে অর্জুন, সূর্য রূপে আমি তাপ বিকিরণ করে থাকি, আবার নিগৃহ্ণাতি মুৎসৃজামি চ জল আকর্ষণ করি, আবার বর্ষণও করি। অমৃতঞ্চৈব মৃত্যুশ্চ আমি অমরত্ব আবার মৃত্যুও, আর সদা অসদ অসদ চ অহম অর্জুন আমি সৎ আবার অসৎ দুই। এবারে খুব কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট, এটা মনে হলে আমাদের কিরকম কিরকম লাগে যে এটা কি বলছেন ভগবান। এখানে বলছেন আমি সব করেছি, আলাদা করে আর কোনো জায়গা নেই যেখানে আর করা যায়, এরকমটি বলছেন না ভগবান। বলছেন আমি সব হয়েছি, আমি ভিন্ন এই জগৎ সংসারে আর দ্বিতীয় কেউ নেই। বলছেন তপামি অহম, আমি তাপ বিকিরণ করি, আমি সৌর তাপের উৎস। আপনারা এই মন্ত্রটা মাঝে মাঝেই আওড়ে থাকেন, যখনই এই সূর্য পূজা আপনারা করেন সেইখানে আমরা বলি যে ওম জবা কুসুম সংকাশং কশ্যপেয়ং মহাদ্যুতিম ধ্বন্তারং সর্বপাপগ্নম ধ্বন্তারিং সর্বপাপগ্নম প্রণোতস্মি দিবাকরম। আর এ মন্ত্র বলতে গিয়ে অর্ঘ্য দেওয়ার সময় আমরা বলি ওম নম বিভাস্বতে ব্রহ্মণ ভাস্বতে বিষ্ণু তেজসে জগৎ সবিত্রে সূচয় সবিত্রে কর্মদায়িনে। এইখানে এই মন্ত্র দুটির ভেতরে একটি শব্দ খুব ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে কর্মদায়িনে। এই জগতে যাবতীয় কাজ সূর্যের জন্যই হচ্ছে, আমি যাবতীয় জগৎকে কাজ দিই, খানিকটা এক্সিকিউটরের মতো আমি সবাইকে কাজ দিয়ে থাকি, আমার স্থিতির কারণে আমি কাজ দিতে পারি, আমি আমি না থাকলে এই জগৎ সংসার অন্ধকার হয়ে যেত, এই যা কিছু দৃশ্যমান সেগুলো সমস্ত কিছু হারিয়ে যেত। এইখানেও ভগবান তাই বলছেন, তপামি অহম, আমি সেই তাপ বিকিরণ করি, সূর্যের রশ্মি হিসেবে আমি এখানে আছি, আমাকে আলাদা করে প্রকাশিত হয় যখন আমি অন্য ফর্মে আসি। অহম বর্ষম, আবার আমি বৃষ্টি হয়ে আসি, তাপ হিসেবে আমি সকলকে আলোকিত করি, উত্তাপ দিই, জীবনকে প্রাণের সঞ্চার করি, আবার জীবনকে সঞ্জীবিত করার জন্য বৃষ্টি হয়েও নেমে আসি। এই যে নির্দিষ্ট ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে তাপ হয়ে যে বাষ্পীরটি ওপরে উঠে যাচ্ছে সেটি আর নিজেকে ধরে রাখতে পারছে না বলে পৃথিবীর বুকে আবার ফিরে আসছে। এই যে সৃষ্টি, তারপরে স্থিতি, আবার তাতে লয় হয়ে মিশে যাওয়া, পুনরায় সেই যে একই অবস্থা যেটা আমরা আমাদের নিজেদের জীবনের মধ্যে লক্ষ্য করে থাকি, ঠিক একই জিনিস ভগবান বলছেন এটা আমার রিফর্মেশন, নানা রূপে আমি তোমার কাছে আসি, কিন্তু আমি নিগৃহ্ণা মুৎসৃজামি চ আমি তাপ এবং দৃষ্টি দিই, আবার আমি তাদের প্রত্যাহার করি। দেখবেন দুটো একসঙ্গে কখনো হয় না, আমরা বলে থাকি যে যখন বৃষ্টি হচ্ছে রোদ দূরে উঠেছে শেয়াল কুকুরের বিয়ে হয়, এর অর্থটা অর্থাৎ এটা আনক্যানি সিচুয়েশন ছাড়া এরকম হবে না, যখন বৃষ্টি হবে তখন আমরা সেইভাবে সূর্যের প্রকাশ সেইভাবে দেখতে পাবো না, আবার যখন সূর্যের পূর্ণ প্রকাশ দেখতে পারবো তার ভেতরে আমরা বৃষ্টি দেখার কথা নয়, এটা স্বাভাবিক নয়। বলছেন তাই যে আমি যখন এটা একটা দিই আবার দুটোই দিই, বৃষ্টিও দিই আবার তাপও দিই,
আবার আমি তাদের প্রত্যাহার করিনি, দাতাও আমি আবার সংগ্রাহক, আমি আবার ফিরিয়ে নেবার মানুষও আমি। অর্থাৎ যথাসময়ে তারা আমার থেকেই সৃষ্টি হয়, আবার আমাতেই আবার ফিরে যায়। আবার বলছেন অমৃতং চৈব মৃত্যুশ্চ, আমি অমরত্ব আবার আমি মৃত্যু। এটা কিরকম একটা কথা, মৃত্যু মানে তো আবার আসবে জীবনের শেষ, কিন্তু অমরত্ব মানে জীবনের শেষ নয়, সেটা একবারে একটানা স্থিতি হয়ে চলবে। এই এটার অর্থ যেটা বোঝাতে চাইছেন যে মৃত্যুর আলাদা করে কোনো পৃথক সত্তা নেই, অমৃতত্ব এবং মৃত্যু এটা একই সত্যের এপিঠ আর ওপিঠ। মৃত্যু হচ্ছে কিন্তু এই ফিজিক্যাল ফর্মটা হারিয়ে যাচ্ছে, কিন্তু আমরা যদি সুকর্ম করে যাই তাহলে দেখবেন আমাদের এই ফিজিক্যাল ফর্মটা হারিয়ে গেছে, কিন্তু মানুষের হৃদয় হৃদয় আমরা বেঁচে আছি। কত বছর আগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মেছিলেন, কিন্তু আজও যখনই আমরা বর্ণপরিচয় লেখার সৃষ্টি করি তখনই আমরা লেখাপড়া শুরু করি, তখনই বিদ্যাসাগর মশায়ের বর্ণপরিচয়ের প্রয়োজন হয়। আমরা তো বাঙালিরা একেবারে ভীষণ রকমভাবে আত্মবিস্মৃত জাত আর কি, আমাদের মধ্যে এরকম আত্মবিস্মৃত জাত আর খুঁজে পাওয়া যাবে না। আমাদের এখানে এই গতবার গঙ্গাসাগর মেলার সময় একজন আইপিএস অফিসার এসেছিলেন, এই কোথাকার বোধহয় এসপি, রাজস্থানের চুড়ি জায়গাটার নাম যেখান থেকে তিনি আমাদের এখানে এসেছিলেন, বলেছিলেন আমাদের রাজস্থানবাসীরা আমরা অত্যন্ত কৃতজ্ঞ চিত্তে আপনাদের দুজন মহাপুরুষকে স্মরণ করি, একজন হলেন রাজা রামমোহন রায় আর দ্বিতীয় জন হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বলেছেন রাজন রামমোহন রায় এসেছিলেন বলে আজকেও আমাদের মা বোনেরা মরে যায়নি, সহমরণে যায়নি, আমাদের সহমরণ ছাড়াই আমরা আমাদের মা বোনেদের রক্ষা করতে পেরেছি। আর বলছিলেন যে ওনার যে জায়গা চুরি সেটা একেবারে খুব প্রত্যন্ত প্রান্ত রাজস্থানের মারওয়াড় অঞ্চলে, সেই মারওয়াড় অঞ্চলে সেই মানুষ, বলছেন সেইখানে শিক্ষার আলো পৌঁছেছে, এই আলোটা যদি বিদ্যাসাগর না জানাতেন তাহলে হতো না। এই আমাদের কী বেশ বলে হাওড়া কোর্টের একজন খুব বিখ্যাত লয়ার আছেন শ্রীমতী তনয়া রায়, তিনি একবার আমরা একটা সভায় আমরা গিয়েছিলাম, সেইখানে বিষয়বস্তু হচ্ছে আবার কার মাইক্রোফোন অন হলো, মিতা গুহ ঠাকুরতা, এগুলো আমি আর পেরে উঠবো না জানেন তো। এই তিনি বলছিলেন, তিনি বিষয়বস্তু হচ্ছে বস্ত্রদান, দুর্গাপুজোর আগে বস্ত্রদান করা হবে, কিন্তু উনি খুব বিদ্যাসাগরের কথা বললেন, বলার শুরুতে বিষয়বস্তুতে যাওয়ার আগে উনি বিদ্যাসাগরের কথা বললেন। তারপরে আমি তাকে জিজ্ঞাসা করলাম যে কেন বিদ্যাসাগর এটা কি প্রসঙ্গে এলো, বলছেন কি মহারাজ আজকে আমরা মেয়েরা এই যে স্টেজে উঠে পুরুষদের পাশাপাশি বসে নিজেদের ব্যক্তিগত অভিমত প্রকাশ করতে পারছি, কোর্টে গিয়ে আমরা একই সঙ্গে নিজেদের পেশাটাকে দাঁড় করাতে পারছি, যে লেখাপড়া যে মূল ভিত্তি যার এটির হলেন বিদ্যাসাগর। তাই বলছেন আমিও মৃত্যুও বটে আবার আমি অমরত্ব দিই, বলছেন অমৃতং চৈব মৃত্যুশ্চ, এই দুটো জিনিস সব কিছুর ভেতরে তিনি আছেন, আসলে মৃত্যুর কোনো পৃথক সত্তা নেই, শুধু আমাদের জানতে হবে আমরা জীবনটা কেমন করে যাপন করব, আমাদের জীবন যাপনের পদ্ধতিটা কেমন হবে, আমাদের জীবনযাত্রার মানটা কেমন হবে সেটা জানতে হবে, এবং কেমন করে একটা মৃত্যুহীন জীবন যাপন করতে হয় সেটা আমাদের শিখতে হবে, সেটা যদি না শিখতে পারি তাহলে তার কিছু তাহলে তার চেয়ে দুঃখের আর কিছু নেই। তারপরে বলছেন সৎ অসৎ চ অহম অর্জুন, সৎ অসৎ চাহম অর্জুন, এই বলছেন আমি সৎ আমি অসৎ, আমি সৎ এবং আমি অসৎ, হে অর্জুন আমি এই দুটোই, আমি সৎ আবার আমি অসৎ। এই আপনারা অনেক সময় শ্রী শ্রী মায়ের উপদেশটাকে নিয়ে খুব মজা করেন, যারা আমাদের সমালোচনা করেন তারা এইটি বলেন, হ্যাঁ তা বটে, এই কারণে তো সারদা নারদা কাণ্ড এত কিছু হচ্ছে, তার কারণ মাই বলে গেছেন আমি সতেরো মা আমি অসতেরো মা। এইখানে ভগবান খুব পরিষ্কার করে এই সৎ এবং অসৎ এই দুটোকে ব্যাখ্যা করছেন, সেটা বলতে গিয়ে বলছেন আমি সৎ আমি অসৎ। সৎ মানে হচ্ছে যা কিছু আমি দৃশ্যমান, যা আমি চোখে দেখতে পারি, আর অসৎ মানে হচ্ছে এই যে দৃশ্যমান চোখে দেখতে পারছি এর কারণটা যেটা হচ্ছে সেটা হচ্ছে অসৎ, যেটি দৃশ্যমান নয়, যেটি আমার চোখের সামনে আমি দেখতে পাচ্ছি না। তাই মায়ের এইখানের কথাটা এই হচ্ছে আমি মানুষকে সৎ বুদ্ধিও দিই আমি অসৎ বুদ্ধিও দিই,
কিন্তু এই সৎ বুদ্ধির ক্রিয়াকলাপটি এবং অসৎ বুদ্ধির ক্রিয়াকলাপটি দেখা যায়, কিন্তু তার কার্যকারণটি বোঝা যায় না। আমি তার ভিতরে ওইখানে চণ্ডীতে বলছে না, ইয়াদেবী সর্বভূতেষু বুদ্ধিরূপেণ সংস্থিতা, ইয়াদেবী সর্বভূতেষু ভ্রান্তিরূপেণ সংস্থিতা। আমি যেমন বুদ্ধিরূপা, আমি তেমনি ভ্রান্তিস্বরূপা, আমি মাতৃরূপা, সর্বভূতে আমি বিরাজ করছি। তাই বলছেন এইখানে যে সৎ এবং অসতের কথা বলতে বলছেন, সৎ হলো সেই কার্য যেটি আমরা প্রত্যক্ষ করতে পারি, যেটা আমরা দেখতে পারি, আর অসৎ হলো এই কার্যের পেছনে যাকে আপনার আমরা দেখতে পারি না, যাকে আমরা প্রত্যক্ষ করতে পারি না, সেই তিনি হলেন, সেই অংশটি হচ্ছে অসৎ। অর্থাৎ যে বস্তু আছে সেই বস্তু, তিনি হলেন সেই বস্তু যেটি আছে, আবার সেই বস্তু যা নেই। সেই যে বস্তু আছে মানে যেটির অস্তিত্ব আছে, যেটি আমাদের ভেতরে দৃশ্যমান, আর অসৎ বস্তু বলতে এখানে বোঝাচ্ছেন যিনি সেই বস্তুটির কারণ। আমরা এই কারণটি যদি না থাকে তাহলে আমাদের দুটোই কোনো কাজে লাগে না। একটি জীবন্ত মানুষ, তার ভেতরে যদি প্রাণ না থাকে তাহলে সেই জীবন্ত মানুষটার পাপসের সাথে কোনো ফারাক থাকে না, দুটো এক বস্তু হয়ে যায়। তাই এ দুটো থাকার দরকার। তাই ভগবান বলছেন আমি সৎ, আমি অসৎ, সৎ অসৎ চ অহম অর্জুনা, আমি এই দুটির পেছনেই আমি বিরাজ করছি, আর দ্বিতীয় কোনো সত্তা নেই। বলছেন ত্রৈবিদ্যা মাম সোম পাপা সোম পা পূত পাপা যজ্ঞৈ ঋষ্ট স্বর্গতিম প্রার্থয়ন্তে তে পুণ্যম আসাদ্য সুরেন্দ্রলোকম অশ্নতি দিব্যান দিবি দেব ভোগান। একেবারে ডাইরেক্ট ট্রান্সলেশনে আমরা যাচ্ছি, সেখানে বলছেন ত্রিবিধ বেদের যে জ্ঞাতারা যজ্ঞানুষ্ঠান দ্বারা আমাকে পুজো করে, আর সোমরস, সেই যজ্ঞাশিষ্ট সেই সোমরস পান করে পাপমুক্ত হয়ে স্বর্গগতি প্রার্থনা করে, দেবলোকে গিয়ে তারা দেবভোগ্য যাবতীয় সুখ উপভোগ করে। এটা আমাদের জানেন তো খুব উৎসাহ দেয় ভালো ভালো কাজ করার জন্য, কারণ কিছুদিন হলেও দেবলোকে গিয়ে দেবভোগ্য জিনিসপত্র আমরা উপভোগ করতে পারি। অপ্সরারম্ভার যদি নাচ দেখতে চান তাহলে এখন থেকে ভালো ভালো কাজ করুন, তাহলে গিয়ে কিছুদিন অপ্সরারম্ভার নাচ দেখা যাবে। আমরা দেশের তো অনেকেরই নাচ দেখলাম আর রোজ নাচছিও, অত্যন্ত দেবতারা কেমন করে নাচেন সেটা দেখার আমাদের যদি একটা সুযোগ হয়, সেই সুযোগটাকে কখনো ছাড়তে নেই। ভগবান বলছেন যে যারা স্বর্গে যাবার জন্য এই স্বর্গে যাবার উদ্দেশ্যে যাগযজ্ঞ করে, ত্রৈবিদ্যা মাম সোম পা পূত পাপা যজ্ঞৈ ঋষ্ট্বা স্বর্গতিম প্রার্থয়ন্তে, প্রার্থনা করে তারা এই যাগযজ্ঞ জাগ্রতির কিছু করে তার সীমিত কালের সুখ ভোগের জন্য। এটা দেখবেন মানে বেশিরভাগ মানুষের, আমাদের সবার সেইটি, আমরা দীর্ঘকালীন এভার লাস্টিং লং লাস্টিং কোনো কিছুর জন্য করতে চাই না, আমরা সাময়িক সুখ ভোগের জন্য করতে চাই, সেটা এই লোকেও তাই অন্য লোকেও তাই। এটা আমাদের মনের একটা অবস্থা, আমরা এর থেকে কিছুতেই বেরিয়ে যেতে চাই না, এর বাইরে যে একটা জগৎ আছে সেটাকে আমরা বিশ্বাস করি না, আমরা একটানা চিরন্তন আনন্দের জন্য পরিশ্রম করি না, আমরা সাময়িক আনন্দের জন্য পরিশ্রম করি এবং পরবর্তীকালে নিজেরা বুঝতে পারি যে কাজটি করেছি তার চেয়ে মানে দুঃখদায়ক কিছু নয়। আমাদের যা কিছু কষ্ট, যা কিছু এ সব কিছুর মূলে সেইটি, কিন্তু তবু আমরা এই একই ভুল বারবার বারবার করে যেতে থাকি, এবং এই করে যাওয়ার জন্যই আমরা কিছুতেই ওই সীমিত ফল ভোগ করতে চাই। তাই ন তে পুণ্যম আসদ্য সুরেন্দ্র লোকম অশ্নাতি দিব্যান দিবি দেব ভোগান। আমরা সাময়িক ইয়েতে স্বর্গে আমরা যেতেও পারি এবং সব রকমের আমরা আনন্দ উপভোগ করতে পারি, কিন্তু একই সঙ্গে মনে রাখতে হবে এই আমরা আবার ফিরে আসব, সংসার থেকে ফিরে আসব। কেন ফিরে আসব সেইটা বলছেন যে ওই ক্ষীণে পুণ্যে মর্তলোকম বিশান্তি, আমার যতটুকু পুণ্যফল আছে সেই পুণ্যফল ক্ষয় হয়ে গেলে আমাকে আবার এই পৃথিবীতে, এই সাধারণ পৃথিবীতে, যেটাকে যেখানে আমি থাকতে চাই না, যেটাকে আমি ছেড়ে দিতে চাই, সেই ছেড়ে যাওয়ার জায়গাটা আমাকে আবার করে ফিরে আসতে হবে। তে তম ভুক্ত্বা স্বর্গলোকম বিশালম শীনে পুণ্যে মর্তলোকে বিশন্তি
एवं त्रय धर्मम अनुप्रपन्या गतागतम काम कामा लभन्ते। সেই বিশাল স্বর্গলোক ভোগ করার পরে আমাদের যে অর্জিত যে সম্পদ, যেটি নিয়ে যার ভিত্তি করে আমরা স্বর্গে যাই, সেই যে সম্পদ সেটা যখন ক্ষয় হয়ে যায়, সেটা যখন শেষ হয়ে যায়, তখন পুনরায় সেই লোকে থাকবার আমাদের আর অধিকার থাকে না, তখন আমরা আবার মর্ত্যলোকে ফিরে আসি। এইভাবে এই তিনটি বেদের নির্দেশ অনুসারে ভোগবাদীরা নিরন্তর যাওয়া আসা করেন, আমাদের যাওয়া আসা চলতেই থাকে। তে তম ভুক্তা স্বর্গলোকম বিশালম, যেখানে সেখানে তারা কি করে, এই যে যারা অর্চনা করে সেই স্বর্গে যাওয়ার জন্য, তারা সুবিশাল স্বর্গলোক ভোগ করার পরে সেই বিশাল, এই বিশাল শব্দের অর্থ হচ্ছে বিস্তৃত। বিস্তৃত মানে এই আমরা আমাদের কল্পনা দিয়ে যার পরিমাপ করতে পারি না, এই কারণে বিশাল শব্দটা ব্যবহার করেছেন। আজকাল তো অন্যরকম বলে, ভাই বিশাল আনন্দ হলো। আমি দেখি আমার স্কুলের ছাত্ররা বলে, আরে কিরকম হলো ভাই, বিশাল আনন্দ হলো। আনন্দ বিশাল কি করে হয় আমার, আমি তো বাপের জন্মে বুঝতে পারি না, আনন্দ খুব বিশাল হলো। তারপর ছেলেগুলি খুব অদ্ভুত অদ্ভুত সব কথা বলে, কি না ঘেটে গেছে। হ্যাঁ, আমি জিজ্ঞেস করলাম যে রেজাল্ট কেন তো খারাপ হলো রে, বলছে না পড়াশোনাটা বুঝলেন ঘেঁটে গেছে, ঘেঁটে মানে একদম ওই উল্টোপাল্টা হয়ে গেছে এইটা। কিন্তু এরকম শব্দ শুনিনি, এখন ছেলেপুলেরা বলে আমাদের ক্লাস টেন, এবার যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তারা বলে। আমি জিজ্ঞেস করলাম এত খারাপ রেজাল্ট হচ্ছে কেন রে তোদের, তোরা বড় প্রশ্ন, তোরাই তো ক্লাস এইটে তোরাই ছিলি, আবার তোরা এখন মাধ্যমিক দিতে চলেছিস, তোদের এরকম দুর্গতি কেন? যে না বুঝলেন মা, পড়াশোনাটা ঘেঁটে গেছে। এই ঘেঁটে যাওয়াটা একটা নতুন নতুন শব্দ এরকম শুনতে পাচ্ছি। এই বিশালম, বিশালম মানে যার পরিমাপ করতে পারি না, আমি আমার বুদ্ধি, আমার জ্ঞান, আমার যে পরিচিত ধারণা সেগুলো দিয়ে যার পরিমাপ করতে পারি না, সেই রকম বিশালম। তে তম ভুক্তা স্বর্গলোকম বিশালম শীনে পূর্ণে পুণ্যে মর্ত্যলোকম বিশন্তি। আমার যে পুণ্যফল, আমি যে পুঁজিটি নিয়ে ওপারে যাচ্ছি, সেই পুঁজিটি নিয়ে যখন শেষ হয়ে যায়, তখন আমি আবার আমাদের এই যে মর্ত্যলোক, আমার যে শারীরিক, আবার শরীর ধারণ করে, আবার সংগ্রাম করে, আবার পুণ্য সঞ্চয় করে, আবার স্বর্গে যাওয়ার চেষ্টা করি। আর এই বারবার এই সত্য সত্য সম্পর্কে যথার্থ জ্ঞান না হওয়ার ফলে আমরা বারে বারে এই যাওয়া আসা করতে থাকি, শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাসা, এই আসতেই থাকি আর যেতেই থাকি, আমাদের আর থেমে থাকা নেই, আমরা কিছুতেই বুঝতে পারি না। তার কারণ হচ্ছে আমরা এই যে ইটার্নাল যে যে পিস, সেটির দিকে আমরা খুঁজি না। মা কালীর যে বিশাল বড় চেহারা আছে, তাতে একটা অংশ আছে, সেটা হচ্ছে তার চুল, লম্বা চুল, পেছন দিকে ভীষণ বড় লম্বা চুল। ওপারে যেটা আছে জগতে সেটাকে দেখতে দেয় না। বলা হয় মা কালী তার চুলটি যমের শক্তিতে পেয়েছেন, মৃত্যুর দেবতা হচ্ছেন যম, যম দেবতার শক্তিতে মা কালীর ওই চুল, লম্বা চুল। আসলে ওই চুলটি হচ্ছে মৃত্যুর প্রতীক, সবাই আমরা মৃত্যুর অধীন, আমরা সবাই মনে করি আমরা লিমিটেড, কিন্তু আমাদের ভেতরে একটা আনলিমিটেড সত্তা থাকে। ওই যেরকম পর্দা সরিয়ে একটা জায়গায় অনেকগুলি বাচ্চাকে বসিয়ে দেওয়া হয়েছে আর স্টেজেতে পর্দাটা লাগিয়ে দেওয়া হয়েছে, সব বাচ্চা কিন্তু এগিয়ে যাবে না স্টেজের পর্দাটা সরিয়ে ভেতরে স্টেজে কি হচ্ছে সেটা দেখার জন্য, কিন্তু একটা দুটো বিচ্ছু বাচ্চা খুঁজে পাওয়াই যাবে যারা সেই পর্দাটা সরিয়ে স্টেজের উপরে কি হচ্ছে, কেমন করে স্টেজ তৈরি হচ্ছে সেগুলো তারা দেখার চেষ্টা করে। ঠিক সেই রকম ওই সাধারণ মানুষ মৃত্যুকেই জীবনের শেষ বোধ করে ওইভাবে জীবনযাপন করতে পারে, যে একটা মৃত্যুতীর্ণ জীবনযাপন করা যায়, এবং সেই মৃত্যুতীর্ণ জীবনটা সাময়িক নয়, অনন্তকালের জন্য, এইটা খুব অল্প লোক ভাবে। এবং তাই বলছেন যারা এই অল্পকালের জন্য ভাবে তারা স্বর্গপ্রাপ্তি হয় তাদের, কিন্তু স্বর্গপ্রাপ্তি হলেও তারা কিছুতেই সেই শক্তিকে ধরে রাখতে পারেন না, তারা এই শক্তিকে ধরে রাখতে পারেন না বলেই তাদের এই নানা রকমের সমস্যা হয়। হাতে গোনা মানুষ এই উচ্চ অবস্থা প্রাপ্ত হয়। কারা হতে পারে এই উচ্চ অবস্থা প্রাপ্ত, প্রাপ্তি কাদের হতে পারে, এবার ভগবান বলছেন 22 নম্বর শ্লোকে ভগবান বলছেন, অনন্যশ্চিন্তয়ন্তো মাম ইয়ে জনা পর্যুপাসতে তেষাং নিত্যভিযুক্তানাং
যোগক্ষেমম বহাম্যহম। একটা অদ্ভুত, একটা ভগবান একটা অদ্ভুত রকমের প্রতিজ্ঞা করছেন আমাদের কাছে, দুটো জিনিস চাইছেন, আমাদের কতটা দিতে হবে, আমায় যেসব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বৃত্ত প্রভু, আমার যত বাণী, সব দিতে হবে। সব শব্দটা খুব ইম্পর্টেন্ট, তালবস্য বয় না। ইদানিং তো ছেলেপুলেরা যে বাংলা লেখে কোনটা দন্তস্যা কোনটা তালবস্যা কার মাথায় কী আছে সবই লেগে যাচ্ছে, পেট কাটা এই রামকৃষ্ণ শব্দ লিখেছে পরীক্ষায় দেখলাম, রামকৃষ্ণ মিশন, সেই পেট কাটা মধ্যাহ্ন স, তার নিচে একটা ইয় মতো ঝুলছে, সে অদ্ভুত একটা কিম্ভূত কিমাকার খাতা। তা সেই বলছে সব দিতে হবে, সব মানে এই সব অবস্থাটা নয়, সব এন্টায়ার, আমার নিজের বলে কোনো কিছু থাকবে না। তাই বলছেন এইখানে প্রথম যে তিনি কোয়ালিটিটা আমাদের কাছ থেকে চাইছেন সেটা হচ্ছে এই অনন্যাস চিন্তায়ন্ত মাম, যে কেবল আমার কথাই চিন্তা করে। ভগবান ভীষণ একাল ছেড়ে, আপনি ভগবানের পথে থাকবেন না তাতে ভগবানের কিচ্ছু এসে যায় না, কিন্তু যদি আপনি মনে করেন আপনি ভগবানের পথে থাকবেন তাহলে সমস্ত অ্যাটেনশন তিনি সিক করেন। এইরকম অ্যাটেনশন সিকিং চাইল্ড এই জগৎ সংসারে আর কাউকে খুঁজে পাওয়া যায় না, সেই কারণে এই শব্দগুলো তিনি ব্যবহার করছেন, অনন্যাস চিন্তায়ন্ত মাম, একেবারে সমস্ত মন প্রাণ সব কিছু দিয়েছেন, ঈশ্বর চিন্তা ছাড়া আর কিছু করছেন, অনন্যা অনন্যাস চিন্তায়ন্ত মাম, এক ভক্তি, এদিক নয় ওদিক নয়, শুধু তাকেই চিন্তা করছি। বলছেন যে ইয়ে জনা পরি উপাসতে, উপাসতে মানে উপাসনা করে, ইয়ে জনা যে জন, তারপরে বলছেন ইয়ে জনা পরি উপাসতে, এই মনোভাবটা নিয়ে যে করে। আমাদের কি হয়, আমরা যখন ঈশ্বর উপাসনা করি আমাদের দুটো মন সঙ্গে সঙ্গে দ্বিখণ্ডিত হয়ে যায়, এই বসেছি চোখ বন্ধ করতে, আর সঙ্গে সঙ্গে এই ওপরের মন চেতন মন শান্ত হয়ে যায়, ঈশ্বরকে চিন্তা করার কথা ভাবতে থাকে, আর নিচের মনটা ধীরে ধীরে যা যা চিন্তা করেছিল, সেই আগেকার কালকের বিজ্ঞাপন দেখেছিলাম, ওয়াশিং পাউডার নির্মা দুধের মতো সাদা, নির্মা যে ধোবে রঙিন কাপড়ও ঝলমলে হবে, আমাদের মন সেই রঙিন কাপড়ের মতো ঝলমলে হতে থাকে। এই দুটো মন ওই রকম নয়, আমার সবটুকু মন সবটুকুকে গুটিয়ে আমি এক জায়গায় করব। স্বামীজি বলছেন যে সাফল্যের তিনটি চাবিকাঠি, পিওরিটি, পেশেন্স, পারসিভিয়ারেন্স। পিওরিটি, পবিত্রতার কথা কেন তিনি বলছেন, কারণ পবিত্রতা একটাই কাজ করে, সেটা হচ্ছে আমার ছড়িয়ে থাকা মনকে, আমার চতুর্দিকে ছড়িয়ে থাকা মনকে একত্রিত করে, এক জায়গায় গুটিয়ে দেয়, আমার সবটুকুকে সেই সর্ষের পুটুলি, সেই সর্ষের পুটুলির ভেতরে আমার মনটাকে এক জায়গায় করে দেয়। বলছেন সেটা না হলে কিন্তু হবে না, তেষাম নিত্যাভিযুক্তানাম, তাদের এই যে নিরন্তর যোগে সমাধি হওয়া, যখন আমরা সত্যি সত্যি নিরন্তর যোগে সমাহিত হব তখন আমরা অনুভব করব যে আমাদের ঈশ্বর ভিন্ন আর পৃথক কোনো সত্তা নেই। আমাদের যে ধ্যানের পদ্ধতি বলা হয়, সাধারণ যে ধ্যানের পদ্ধতি, সেই ধ্যানের পদ্ধতিতে বলা হয় ঈশ্বর তোমায়, কারোর বিভিন্ন জায়গায় ধ্যান করতে বলা হয়, কাউকে বলা হয় সহস্রারে ধ্যান করো, কাউকে বলা হয় হৃদয়ে ধ্যান করো, কিন্তু যেভাবেই হোক আমার মুখ যেদিকে আমার ইষ্ট দেবতার মুখ সেই দিকে আছে, এই আমার মুখ যেদিকে আমার ইষ্ট দেবতার মুখ সেই দিকে ধ্যান করতে গেলে, আপনি এত ছটফট করছেন কেন দেবাশিস ভট্টাচার্য, কখনো পাখার দিকে আছেন, কখনো আপনার মুখ দেখা যাচ্ছেন, ছটফট করলে ভীষণ অসুবিধা হয়, হয় ক্যামেরাটাকে অফ করে দিতে হবে, নাহলে খুব মুশকিল, না ধরে থাকুন, ছবিটাকে নিয়ে ডিস্কো ডান্স হবে না। হ্যাঁ, তা বলছেন যে এই যে ওই আমিহীন অবস্থা, আমার মুখ যেদিকে আমার ইষ্টের মুখ যেদিকে আমার মুখও সেই দিকে, তাহলে তো একসঙ্গে মুখোমুখি না হলে তো আমরা দেখা করতে পারছি না, এই দেখা করতে গেলে আমাকে বার করে নিতে হবে, তাহলে আমার যে সত্তাটা পড়ে হলো সেটা আমি, তবে ঈশ্বর যুক্ত আমি, আর যেটি বেরিয়ে আছে সেটা ঈশ্বর বিযুক্ত আমি, আমি সেই ঈশ্বরময় হয়ে যাচ্ছি, আমার এখানে আর আলাদা করে কোনো সত্তা নেই, নিজেকে খুঁজে পাবো না, যেরকম ঠাকুর নিজেকে খুঁজে পেতেন না, তার হাত পা সমাধি থেকে ফিরে এলে যেমন নিজেকে খুঁজে পেতেন না, ওইটা হচ্ছে অনন্যাস চিন্তায়ন্ত মাম। দেখছেন তো ভগবান তাকে পেতে গেলে কি একটা কঠিন টাস্ক দিয়ে দিচ্ছেন, উনি জানেন এটা আমাদের দ্বারা সম্ভব না, কিন্তু খানিকটা গেলে তিনি কি করবেন, যোগক্ষেমম বহাম্যহম, তার যোগ এবং সেম দুটি আমি ধরে রাখবো,
আমি সেই সাধকদের সব কিছু আমি ধরে রাখবো, তার যা প্রয়োজনীয়, যা প্রয়োজনীয় সেইটি এবং সেই প্রাপ্য বস্তুকে, যেটি প্রয়োজনীয় সেটিও যেমন আমি দেব, আবার সেই প্রাপ্ত বস্তুকে কেমন করে সে রক্ষা করে। কারণ ছোটো শিশু তো, সে তো জানে না, আপনি তার হাতে একটা ছোট্ট চকলেট দিয়ে দিলেন, সে এক কামড় খেয়ে রেখে দিয়েছে নিজের হাতে, তারপরে গলে যাচ্ছে, ধুম করে ফেলে দিল, তা নয়। মা কী করেন, তাড়াতাড়ি করে সেটা তুলে রাখেন, তারপরে বলে বাবু এটা খেয়ে নাও। এই যে সেটা রক্ষা করার দায়িত্ব মা। স্বামীজির জীবনীতে এই ঘটনাটা খুব সুন্দর আছে। স্বামীজি এটা তিনি তার পাশ্চাত্য শিষ্যদের কাছে বর্ণনা করেছিলেন যে পরিব্রাজক অবস্থায় তিনি ট্রেনে করে যাচ্ছেন, আর সেই মরুভূমির মধ্যে দিয়ে যাচ্ছেন, প্রথম শ্রেণীর টিকিট কেটে কেউ একজন তুলে দিয়েছে। স্বামীজির এটা দারুণ ছিল, তিনি যখনই কেউ তাকে কিছু দিতে চাইতেন, তিনি প্রথম শ্রেণীর টিকিট চাইতেন, ফার্স্ট ক্লাসের টিকিট, কারণ ফার্স্ট ক্লাসে তখন টয়লেট লাগানো ছিল। আর স্বামীজির পেটের অবস্থা খুব ভালো ছিল না, তাই স্বামীজি চাইতেন কেউ কিছু দিতে চাইলে তাহলে একটা ফার্স্ট ক্লাসের টিকিট যেন কেটে দেয়। এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন এবং সেই একই কম্পার্টমেন্টের ভেতরে আরও একজন খুব ধনী মানুষ আছেন, সেই গরমের মধ্যে দিয়ে যাচ্ছেন, তিনি খুব তৃষ্ণার্ত, তিনি চাইলেও স্টেশনে নেবে জলপাত্র নিয়ে খেতে পারছেন না, আর ইনি তো সেই খুব সেই খাওয়া দাওয়া করছেন। তারপরে স্বামীজিকে, স্বামীজি সেই ধনী ব্যক্তি এবং স্বামীজি দুজনেই একসঙ্গে নামলেন। ধনী ব্যক্তি তার সেই ঝকঝকে চকচকে চেহারা নিয়ে ভালো বেঞ্চিতে গিয়ে বসলেন, স্বামীজির তো মলিন পোশাক তাই সেখানে বসতে দেওয়া হলো না, স্বামীজি একটি গাছতলায় বসে থাকলেন। সেই ভদ্রলোক তাক স্বামীজিকে বলেছিলেন যে তুমি উপার্জনের চেষ্টা করনি তাই তুমি এত কষ্ট পাচ্ছ। সেই গাছের তলায় স্বামীজি চুপটি করে বসে আছেন। এমন সময় একটি লোক ছুটতে ছুটতে এসেছেন, এসে বলছেন বাবাজি আমি আপনার জন্য খাবার এনেছি। স্বামীজি একবারে সেটাকে রিফিউজ করার জন্য, না না আমি তোমাকে চিনি না, তুমিও তো আমাকে চেনো না, তুমি আমাকে আমার জন্য কেন খাবার নিয়ে এসেছো, আমি তোমার খাবার খেতে পারবো না। তখন সে বলছে আমি একজন মিঠাইওয়ালা, আমি মিষ্টি তৈরি করি, আমি আজকে রামচন্দ্রের ভক্ত, আমি দুপুরে পুজো খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিচ্ছিলাম, এমন সময় শ্রীরামচন্দ্রজি আমাকে ডাকলেন, ডেকে বললেন যে আমার একজন ভক্ত কষ্ট পাচ্ছে আর তুই শুয়ে আছিস, জাগিয়ে তুই একটু তার সেবা কর। সর্বপ্রথম তিনি এই কথাটি অগ্রাহ্য করেছিলেন, পরে রামচন্দ্রজি আবার তাকে ধাক্কা মেরে ডেকে তোলায় তিনি তাড়াতাড়ি করে উঠে সেই খাবার দাবার তৈরি করে তিনি ছুটতে ছুটতে সেই স্টেশনে এসে উপস্থিত হলেন এবং গাছের তলায় বসা কপর্তক শূন্য স্বামী বিবেকানন্দকে দেখে তার মনে হলো এই সেই লোক যার কথা রামচন্দ্রজি বলছেন। বুঝতে পাচ্ছেন তো কি বিরাট একটা টাস্ক, আমি বলছি আপনাদেরও বলছি নিজেকে মনে করানোর চেষ্টা করছি যে সৌপ্রিয়ানন্দটা বোঝো তো যে কতটা অনন্যাস চিন্তায়ন্ত মাম, কতটা মন প্রাণ এক করে তাকে চিন্তা করতে হবে, তবে এই হবে তেষাং নিত্যভিযুক্তানাম, সেই নিত্য যুক্ত আমার সঙ্গে সেই মানুষের যোগক্ষেমম বহাম্যহম, আমি যেমন তাকে দ্রব্যাদি দিই আবার সেই দ্রব্যাদি রক্ষা করবার শক্তিটিও তাকে দিই, অথবা আমি শক্তিরূপে তার সেই দ্রব্যটি দেওয়া দ্রব্যটিকে আমি রক্ষা করার চেষ্টা করি। বলছেন আমরা অনেক রকমের দেবতাদের পূজা করি কিন্তু যারই পূজা করি না কেন আলটিমেটলি সেটা আমি তার কাছেই পৌঁছচ্ছি, আমি শ্রীরামকৃষ্ণের প্রতি আমার অনন্য চিন্তা, আমার অনন্যা চিন্তা, আমি এক মন দিয়ে আমি তাকে ডাকি, আমি আর কোনো কিছুতে ডাকি না। তাহলে যে পাশের লোকটা যে রামচন্দ্রকে ডাকছি তার কি গতি আলাদা হবে, যে কৃষ্ণকে ডাকছে তার কি গতি আলাদা হবে, যে যীশুকে ডাকছে তার কি গতি আলাদা হবে, এ বিষয়ে ভগবান কি বলছেন আমরা শুনে নেব। ইয়প্যান্য দেবতা ভক্তিয়া যজন্তে শ্রদ্ধায়ান্বিতা তেপি মামেব কৌন্তেয় যজন্ত্যা বিধি পূর্বকম, এপি অন্য দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধায়ান্বিতা। আবার আরেকটি কুট করে একটিখানি বিশেষণ ব্যবহার করেছেন শ্রদ্ধায়ান্বিতা, বলছেন এমনকি যেসব ভক্ত যারা অন্যান্য দেবতাদের শ্রদ্ধা সহকারে পুজো করেন, ত্বেপি মামেব কৌন্তেয় যজন্তে বিধিপূর্বকম, হে কুন্তিপুত্র অর্জুন তুমি ভালো করে জানো তারাও বস্তুত আমারই পুজো করে, কারণ তারা অন্য পথে দিয়ে আমাকে খোঁজে কিন্তু খোঁজে সেই আমাকে, অর্থাৎ আমরা যাই যাক না কেন, যে পথ দিয়েই তাকে খুঁজি না কেন, যে পথ দিয়েই তাকে যাওয়ার চেষ্টা করি না কেন,
আলটিমেটলি আমরা তাঁর কাছেই গিয়ে পৌঁছব, তিনি ভিন্ন, আমাদের আর কোনো গতি নেই। আমি দ্বৈত পথ দিয়ে গেলেও সেই অদ্বৈত পথে, সেই নির্বিকার নিরাকার সেই পথে আমি তার সঙ্গে মিলেমিশে একাকার হব। আমার পথ, আমার নাম, আমার পদ্ধতি আলাদা হতে পারে, কিন্তু সব আমি সেই একই জায়গায় হতে পারবো। অবিধি পূর্বকম, আমি অবিধি, আমি হয়তো পূজার নিয়মকানুনও ঠিকঠাক মতো জানি না, তবু আমরা তার কাছে গিয়ে পৌঁছব। আপনারা শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান যারাই দর্শন করেছেন, তারা অবশ্যই আনুর দর্শন করেছেন। আনুরে বিশালাক্ষীর মন্দির আছে, ইদানিং সেখানে একটি চালাওলা মন্দির হয়েছে, তা চতুর্দিক গ্রিল দিয়ে ঘেরা আছে। লীলা প্রসঙ্গে দেখবেন এই ঘটনাটি বর্ণনা আছে যে একটা সময় গাছের তলাতেই ওই মন্দির ছিল। ছোট রাখাল ছেলেরা কি করতো, না কেউ ওই মন্দিরে গিয়ে এক সিকি আদুলি দিয়ে গেলে তাড়াতাড়ি করে তাই থেকে মন্ডা মেঠাই কিনে নিয়ে আসতো দোকান থেকে, তারপর দূর থেকে দেবীকে এমনি করে দেখাতো, তারপর দেখে নিজেদের মধ্যে ভাগ করে নিত। তারপর একজন ধনী ব্যক্তি এসে দেবীর জন্য খুব সুন্দর মন্দির করে দিলেন, আর তার সেই গেট সবসময় বন্ধ থাকে, প্রণামী বাক্সটা ভেতরে রাখা আছে, অর্থাৎ যে যা প্রণামী দেয় সব ওখানে। সেই রাখাল বালকদের আর দেবীকে দেখিয়ে প্রসাদ খাওয়া, ভালো মন্দ খাওয়ার হয় না। তারা গিয়ে দেবীকে ধরলেন, হ্যামা বেশ তো ছিলি বাইরে, তোকে দেখিয়ে দুখিয়ে আমরাও কিছু খাওয়া দাওয়া করতুম, এই ভেতরে ঢুকে গেলি আর তো আমাদের কিছু হলো না। সেই রাত্রে মন্দিরের ওপর বাজ পড়লো আর মন্দিরটা একবারে ফেটে চৌচির হয়ে গেল। যিনি এটি আবার পুনর্নির্মাণ করার চেষ্টা করলেন, তাকে দেবী স্বপ্ন দিলেন, না আমি ওই বালকদের ভেতরেই থাকবো, এখনো যে মন্দির হয়েছে দেখবেন শুধু ওই মাথাটা টেম্পোরারি একটা করোগেটেড শিটের চালা আছে, চতুর্দিকের বেশিরভাগ অংশটা খোলা, এবং ওটা সবসময় বাচ্চা ছেলেরা যাতে অ্যাক্সেস করতে পারে তার ব্যবস্থা করে আছেন। দেখুন, ভগবান আমাদের কাছে নেমে এসেছেন, একদম আমাদের মতো হয়ে নেমে এসেছেন। ওই যে পুজো বাচ্চাদের ওই যে দেখাচ্ছে, ওই দেখ মা ওই মিষ্টির বাক্সটা দেখিয়ে বা মন্ডার ঠোঙাটা দেখিয়ে নিজেরা মন্ডা খাচ্ছেন, তার যে পূজা পদ্ধতি সেটা আপনার হিংটিং ছঙের থেকে একদম সম্পূর্ণ ভিন্ন। কিন্তু আপনি ওই হিংটিং ছট করেও যেখানে পৌঁছবেন, ওই হিংটিং নট ছট না করেও সে সেইখানেই পৌঁছবে। কেন? ভগবান বলছেন, তার কারণ বলছেন, আহম হি সর্বয়জ্ঞানাম ভোক্তা চ প্রভুরেব চ নতু মামভিজানন্তি তে তক্তে না নাতশ্চবন্তিতে। বলছেন, আহম হি সর্বয়জ্ঞানাম ভোক্তারম চ ভোক্তা চ প্রভুরেব চ। এই যে যা কিছু সর্বয়জ্ঞানাম, যা কিছু আচার অনুষ্ঠান যা কিছু বলি না কেন, যা কিছু পূজা বলি না কেন, সকল যজ্ঞ এবং উপাসনার ভোক্তা আমি, আর সব কিছুর প্রভু আমি, আমার দিয়েই সব কিছু শুরু, আমি সব কিছুর কেন্দ্রবিন্দু, এক অনন্ত ঈশ্বরই আছেন আর তার যার কাছে সব উপাসনা পৌঁছয়। অনেকেই আমরা হয়তো সেই সত্যটি জানি না। আমরা ঠাকুর বলছেন না, সব শেয়ালের একরা, সবাই বলছে আমার ঘড়ি ঠিক চলছে, আদতে সবার ঘড়ি ঠিক একই জায়গায় গিয়ে পৌঁছচ্ছে, কিন্তু আমার ঘড়িটাই ঠিক ওরটা ভুল, এই ভাবটা ভাবাটা ভুল। তাই আমরা অনেক সময় পথভ্রষ্ট হয়ে যাই, দেবদেবীর কাছে যেতে গিয়ে ভুল হই, তো তথাপি আমাদের যাবতীয় প্রার্থনা, আমাদের যাবতীয় উপাসনা সেটা ভুলই হোক না কেন, সেটা গিয়ে আলটিমেটলি ভগবানের কাছে পৌঁছয়। নতু মাম অভিজানন্তি, সে যখন আমরা প্রার্থনা করি আমি বুঝতে পারি না যে সোলা শুক্রবার বিধি অনুসার জয় মা সন্তোষী, আমরা যদি ভালো করে সন্তোষী মায়ের মূর্তিটাকে খুব ভালো করে দেখি তাহলে দেখবেন সেই চতুর্ভুজা দেবী, দেবী দুর্গার মতোই মনে হচ্ছে, তার সমস্ত কিছু প্রকাশ রয়েছে, কিন্তু দ্য ওয়ে অফ প্রেজেন্টেশন সেটা সম্পূর্ণ আলাদা। এই পুরুলিয়াতে, পুরুলিয়ার রাজবাড়িতে গিয়ে একটি ছোট্ট প্রতিমা দেখলাম। আমরা সাধারণত এই মন্ত্র পড়ে রাখি, পূজার সময় বলি, কিন্তু কখনো মনে হয়নি যে এরকম দেবী দুর্গারও একটা মূর্ত হতে পারে। দেবীর নাম যদিও কৌশিকী বলে আমরা পুজো করি বা জয় দুর্গা বলে, ওখানে গিয়ে দেখলাম এরকম দেবী সত্যি সত্যি হয়। সেই মন্ত্রে বলা আছে না, কটাক্ষয়ী করি অরিকুলো কালাভ্রাবং কটাক্ষয়ী অরিকুলো ভয়োদাম মৌলি বদ্ধেন্দু রেখাম শঙ্খং চক্রম কৃপাণাম ত্রিষ্কম অপি করৈরুধ্বং ত্রিং ত্রিনেত্রাম সিংহস্কন্ধাদিরূঢ়াম তব ত্রিভুবন অখিলাম তেজসা পূরয়ন্তি
ধ্যায়েৎ দুর্গাম জয়াক্ষাম ত্রিদশ পরিবৃত্তাম সেবিতাম সিদ্ধি কাময়ী। ওইখানে ওই দেবীকে পাওয়ার যে গল্পটি আছে সেটি কিন্তু এই যে বলছেন না যে তেজসা পূরয়ন্তী, এত আলো তার, এত জ্যোতি এই সমস্ত জগৎ সংসার তার আলোয় আলোকিত। এই রাজা, তিনি এখন যিনি রাজা, তার এখন তো রাজা নেই, রাজকুমারী চালান, তার যে পিতৃপুরুষ তিনি দেখলেন একটি ওই গর্ত মতো রয়েছে, সে একটু উঁচু সেই ইয়ের থেকে গর্ত, ভলক্যানো যেরকম হয় খানিকটা ঠিক সেইরকম, ভেতর থেকে আলো বেরোচ্ছে, একটা জ্যোতির্ময় আলো বেরোচ্ছে। রাজা সেখানে গিয়ে দেখলেন এক সাধক বসে আছেন, আর একটি ছোট্ট মূর্তি রয়েছে, এই চারটি জিনিস তার হাতে আছে, শঙ্খং চক্রম কৃপানাম ত্রিশিখমপি, শঙ্খ চক্র কৃপানাম আর ত্রিশূল আছে। আর দেবী কেমনভাবে ত্রিশূলটা ধরে আছেন, করাই রুদ্ধহন্ত্রী ত্রিনেত্রম, একবারে এরকমভাবে মুঠি করে ধরে আছেন, সেই দেবী ওইখানে আছেন, এবং তার গা থেকে এমন জ্যোতি বেরোচ্ছে, সেই যে গর্তটা সেইখান থেকে সেটি আলোকিত, সেই আলো বেরিয়ে গর্তটাকে ছাপিয়ে সমস্ত দিক দিগান্তরে সেই আলোটি দেখাচ্ছে যে ওইখানে একটা কিছু আছে, অগ্নিময় কিছু একটা আছে। সেই সন্ন্যাসী রাজার হাতে সেই মূর্তিটি প্রদান করে পূজার বিধি এই সমস্ত কিছু বলে দিয়ে গেলেন। কিন্তু ওই রকম আমরা ধ্যান করি পুজো করার সময়, গণেশাদি পঞ্চদেবতার পুজো করার সময় ধ্যান করি, কিন্তু এমনও যে মূর্তি হয় সেটা আমরা ভাবিনি। এই সমস্ত কিছুর মূল হচ্ছেন তিনি। আমাদের মনে আছে যখন পুজো শেখানো হয়েছিল, বলা হয়েছিল কল্পনা করবে তোমার ইষ্ট দেবতাই এই নানা রূপ ধারণ করে এসেছেন, যে গণেশ যখন তুমি কল্পনা করবেন তোমারই শ্রীরামকৃষ্ণ ওই বিরাট খড়্গম স্থূলতনম গজেন্দ্রবদনম লম্বোদরম সুন্দরম ওই রকম সুন্দর হয়ে এসছেন, আবার তিনি শিব রূপে ধারণ করে এসেছেন, আবার তিনি সূর্য রূপে জ্যোতির্ময়, শ্রীরামকৃষ্ণ মূর্তি কিন্তু জ্যোতির্ময় আলোয় আলোকিত, আবার তিনি নারায়ণ রূপ ধারণ করে এসেছেন, আবার এই দুর্গা রূপ ধারণ করে পুজো করছেন। এই যেভাবেই তাকে পুজো করি না কেন, আমি বুঝি বা না বুঝি, আমি পূজার পদ্ধতি জানি বা না জানি, ভগবান অ্যাসিওর করছেন সমস্ত কিছু আমার কাছেই পৌঁছয়ে। বলছেন ইয়ানি ইয়ান্তি দেবব্রতা দেবান পিতৃণ ইয়ান্তি প্রীতিব্রতা ভূতানি ইয়ান্তি ভূতেজ্যা ইয়ান্তি মত ইয়াজিনো পিমাম। এই যে যারা বলছেন, ভগবান বলছেন যারা দেবতাদের উপাসনা করেন, যারা দেবতাদের উপাসনা করেন তারা দেবলোক প্রাপ্ত হন। আমরা যেটা চাই আমরা সেটা হতে চাই না? আপনি আইএএস আইপিএস নানা রকমের জিনিস পরীক্ষায় বসতে চান, আপনি যেটা হতে চান আপনার কাছে অপশন দেওয়া আছে, আপনি আইএএসে যাবেন না আইপিএস যাবেন না আইআরএস যাবেন, কিসে আপনি চান্স পেয়েছেন, আপনি সেইভাবে যাবেন, সেইভাবে পড়াশোনা করবেন, সেইভাবে আপনার জীবনের বিকাশ ঘটবে, আপনার লক্ষ্য আপনার প্রাপ্তি তাই হবে। একদম এক্স্যাক্ট সেই কথা বলছেন ভগবান, ইয়ান্তি দেবব্রতা দেবান, যারা দেবতাদের উপাসক তারা দেবলোক প্রাপ্ত হন। পিতৃণ ইয়ান্তি পিতৃব্রতা, যারা পিতৃভক্ত তারা পিতৃলোক প্রাপ্ত হন, অর্থাৎ পূর্বপুরুষদের উপাসনা করেন তারা সেই পূর্বপুরুষদের কাছেই যান। ভূতানি ইয়ান্তি ভূতেজ্য, যারা বিভিন্ন রকম ভূত প্রেতাদির অর্চনা করেন তারা সেই গতি প্রাপ্ত হন। আর তারপরে বলছেন ইয়াত মদ ইয়াজিনোপি মাম, ইয়ান্তি ইয়াত মত ইয়াজিনঃ অপি মাম, অর্থাৎ যারা আমার মত ইয়াজিনঃ আমার যারা ইয়জন যাজনা করেন তারা আমাকেই লাভ করেন। এটা একবার খুব বড় ধরনের একটা অ্যাসিওরেন্স তিনি বলছেন, যারা পরমাত্মাকে খোঁজেন তারা আলটিমেটলি আমাকেই আসেন। এই যে আগের আগের যে উপাসনা, দেবতাদের উপাসনা, পিতৃপুরুষদের উপাসনা, এই ভূতপ্রেতের যে উপাসনা, এগুলো সবটাই লিমিটেড। ওই যে বলছেন ওটা শেষ হয়ে গেলে তার যে ফল সেটা শেষ হয়ে গেলে আবার আমি পুনর্মূষিক ভব, কিন্তু দেবতার উপাসনা পরমেশ্বরের উপাসনা আমাকে আর ফিরিয়ে আনবে না, আমি পরমেশ্বরের সঙ্গে একীভূত হয়ে যাব। পূজনীয় ভূতেশ আনন্দজি একবার মুখ ফসকে একটি কথা বলে ফেলেছিলেন, মহারাজ শুয়েছিলেন ঘরেতে শুয়েছিলেন দুপুরবেলা এরকম এই 3:30 হবে, আমি গিয়েছি মহারাজের কাছে, মহারাজকে গিয়ে বলছি মহারাজ একটু মাথাটা তুলবেন, আমাদের যেরকম প্রচলিত সংস্কার আছে, বলেছি মহারাজ একটু মাথাটা তুলুন,
আমি আপনাকে প্রণাম করব। মহারাজ বললেন, না না তুমি করো না। না মহারাজ, শুয়ে থাকা অবস্থায় কোনো মানুষকে প্রণাম করতে নেই। উনি হট করে এই কথাটা বলে ফেলেছিলেন আমাকে, বলেছিলেন আমাদের শ্রাদ্ধ, প্রথমে খুব মজা করেই বললেন, বললেন আমাদের তো সন্ন্যাসের আগে শ্রাদ্ধ হয়ে গেছে, অতএব আমরা বুঝলি কিনা ডেড বডি, অর্থাৎ ডেড বডিকে তুমি যেভাবেই প্রণাম করো না কেন তা হবে না। এরপরে বলছিলেন আমাদের সন্ন্যাসের আগে আমরা শ্রাদ্ধ করেছি, এটা আমাদের বোধ থাকা দরকার, শুধু আমরা বডিটাকে ক্যারি করে নিয়েছি, শেষ হয়ে গেলে বডিটা ফেলে দিয়ে চলে যাব, কিন্তু মনটা সেই অনন্তের সাথে মিশে যাবে। উনি বলে একেবারে আবার অন্যভাবে কথা ঘুরিয়ে দিলেন, কিন্তু এইটি হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য। আমরা যেন সবসময় মনে করতে পারি তিনি যে শরীরটি দিয়েছেন তার উপাসনা করার জন্য, তাকে খোঁজার জন্য আমি সেটিকে ব্যবহার করছি, কিন্তু সবসময় মনে রাখতে হবে এই শরীরটি আমার আলটিমেট লক্ষ্য নয়, এই শরীরের পারে মনের ওপারে সেই যে মানুষ যে আছেন তাকে ভাবা, তাকে চিন্তা করা। কেমনভাবে ভাবা? না এমনভাবে আমাদের তাকে ভাবতে হবে যেন আমি সব কিছু দিয়ে আমি তার হয়ে যেতে পারি। উপাসনার পদ্ধতি ভগবান কত সহজ উপাসনার পদ্ধতি বলছেন, বলছেন পত্রম পুষ্পম ফলম তোয়ম ইয়ো মে ভক্তিয়া প্রয়চ্ছতি তদহম ভক্তিউ অপাহৃতম অশ্নামি প্রয়তাত্মনঃ। আমি ভুল পড়ছি, পত্রম পুষ্পম ফলম তোয়ম ইয়ো মান ভক্তা প্রয়চ্ছতি তদহম ভক্তিউ উপাহৃতম অশ্নামি প্রয়তাত্মনঃ। বলছেন যে এই যে জিনিসগুলো দিলেই হবে, পত্রম পুষ্পম ফলম তোয়ম, চারটি জিনিস আপনি দিতে পারেন আপনার মতো করে। পত্র তুলসী পাতা, যেহেতু শ্রীকৃষ্ণ বলছেন তাই পত্রের কথা বলতে তুলসী পাতা বোঝাচ্ছে। পত্র দিলে হবে, যদি একটা ফুলও দিতে পারেন তাই দিতে পারেন, ফলও দিতে পারেন, যদি না পারেন উদাকম জলও দিতে পারেন। শ্রী শ্রী মা যখন জয়রামবাটিতে থাকতেন তখন তো এত ফল ফুল ফুলের প্রচলন ছিল না, তাই মাকে বেশিরভাগ দিন বড় পুকুরের জল আর তুলসী পাতা দিয়েই পুজো করতে হতো, মা উদাকম বলে বলে পুজো করতেন। কোনো কোনো দিন মা ঠাকুরের সঙ্গে কথা বলবার সময় বলে ফেলতেন, কি আজকে বড় পুকুরের জল কি রুচছে না তোমার? এই যে পরবর্তীকালে রামময় মহারাজকে মা অনেক ভালোবাসতেন, তার কারণটা হচ্ছে এই, রামময় মহারাজ খুব ভালো ফুল করতে পারতেন, মায়ের পুজোর জন্য তিনি নানা রকমের ফুলের চারা অন্যান্য জায়গা থেকে নিয়ে এসে সেই ফুল তৈরি করেছিলেন, যাতে মা যখন পুজো করবেন এতটুকু পুজোর যেন ইয়ে কম না পড়ে, সামগ্রী কম না পড়ে। সেই কারণে আমার ধারণা ছিল বোধহয় রামকৃষ্ণ মিশনের সব জায়গায় এরকম খুব ভালো ভালো ফুল দিয়ে পুজো করা হয়। আমার এই চটকটা একেবারে ভেঙে গেল যখন আলমোড়া আশ্রমে গিয়ে পৌঁছলুম, তখন দেখছি আলমোড়া আশ্রমে পুজোর জন্য মাত্র দুটি ফুল দেওয়া হয়েছে, আর কোনো ফুল নেই। সে একটি ফুল ঠাকুরকে অর্ঘ্য হিসেবে নিবেদন করা হলো, ঠাকুরের পায়ে দেওয়া হলো, এবং একটি ঠাকুরকে পুজো করার সময় ব্যবহার করা হলো, আর বাকি সব যা কিছু বলা হচ্ছে সব ওই উদকম উদকম উদকম। পরবর্তীকালে এখন যখন গেলাম এখন দেখলাম বাজার থেকেও একটু 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 ফুল টুল আসে, কিন্তু মূলত কিন্তু তাই, আর কিচ্ছু ফুল নেই। কেদারনাথে পুজো করতে গিয়ে দেখলাম যে ফুলের যে থালা দিয়েছে তাতে প্লাস্টিকের মালা আছে, সব আছে, কাপড়ের মালা আছে, সব আছে, কিন্তু ফুলও নাই বেলপাতাও নাই কিছুই নাই, নারকেল আছে, সব আছে, সব দিয়েছে। আর সেদিন সন্ধেবেলা সেই ইয়ে নিয়ে এলো, একটি মাত্র ওই ব্রহ্মকমল নিয়ে আসা হলো, সেটি সেই শিব ঠাকুরের মাথায় এমনি করে গেঁথে মুকুটের সাথে আটকে দেওয়া হলো। অপূর্ব দিব্যতার চেহারা, অপূর্ব সুন্দর তার রং, সারা মন্দিরটা একদম ঘমঘম করছে। ভগবান বলছেন যে এই যা যে যা দেয় না কেন, আমাকে যে যেভাবেই নিবেদন করুক না কেন, আমি উপাচারটা দেখি না, আমি তার হৃদয়টা দেখি। ভক্তিউপহৃতম তদহম অশ্নাতি, সে যা ভক্তির সঙ্গে যা কিছু নিবেদন করে আমি সেটিকেই গ্রহণ করি, কারণ যে ভক্ত এগুলোকে এগুলি আমাকে দেন তিনি প্রয়তাত্মনঃ, তিনি প্রেমময়, তার চরিত্র বিশুদ্ধ এবং তিনি নিষ্কাম। তিনি এইভাবে তিনি যা কিছু দিয়ে পূজা করেন সমস্ত কিছু আমি গ্রহণ করি। সেই গৌরী মায়ের এই ইয়ের জীবনের গল্প আছে, ভৈরবী ব্রাহ্মণীর জীবনের গল্প আছে। ভৈরবী ব্রাহ্মণী সেই এসেছেন, তিনি তার দেবতাকে পূজা করছেন, এবং সেই দিনকে ভগবানকে নিবেদন করার সময় তার মনে হচ্ছে
তিনি সামান্য একটু লুচি করেছেন, পুরি করেছেন, আর সেই ছোলার ডাল করে দিয়েছেন। তাতে মনে হচ্ছে যেন সেই যখন তৈরি করছেন তাতে যেন সবটাতে ভীষণ আনন্দ, দেবতাকে নিবেদন করছেন, মনে হচ্ছে না দেবতা সব গ্রহণ করছেন। পরবর্তীকালে তিনি দেখলেন শ্রীরামকৃষ্ণ সেতা গ্রহণ করলেন। রামলালা বিগ্রহধারী সেই জটাধারী, তিনি সারা বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করে চাল ডাল যা পেতেন সেগুলি সব একত্রিত করে তাই দিয়ে রান্না করতেন, খিচুড়ির মতো একটা কিছু তৈরি করে সেইটা শালপাতায় করে রামলালা বিগ্রহকে নিবেদন করে তিনি ধ্যান করতেন। ধ্যান করতেন এরকমভাবে যেন মা, আমাদের কৌশল্যা মা, রামচন্দ্রজিকে ঠিক যেরকমভাবে ভালোবেসে ভালোবাসার সঙ্গে যেমন খাবার পরিবেশন করতেন এবং সেইটি দেখে সেইটি খেয়ে রামচন্দ্রজির যেরকম আনন্দ হতো তা রামলালও বোধহয় ওই রকম খেতেন, ওই খেয়ে আনন্দ পাচ্ছেন। এই বর্ণনা আছে তিনি এক অদ্ভুত প্রশান্তি নিয়ে বসে থাকতেন এবং তিনি কল্পনা করতেন রামলালা বিগ্রহটি মূর্তি থেকে বেরিয়ে এসে কখনো তার মাথার চূড়ার ওপর বসেছে, কখনো তার কাঁধে বসে ঝুলছে, সর্বত্র ঘুরে বেড়াচ্ছে। ওই খাবার খেয়ে রামলালার যেন ভীষণ আনন্দ হচ্ছে। আসলে এই খাবারটা খুব উপাদেয় বা সুস্বাদু বলে নয়, ওই খাবারটা একেবারে ভালোবাসায় মাখামাখি হয়ে আছে। তাই ভগবান বলছেন যে এরকম ভালোবাসার সঙ্গে আমাকে দেয় আমি সব কিছু তার গ্রহণ করি। ইয়ৎ করোষি ইয়দশ্নাসি ইয়জ্জুহোষি দদাসি ইয়ৎ ইয়ৎ তপস্যসি কৌন্তেয় তৎ কুরুস্ব মদার্পণম। হে কুরুনন্দন, কৌন্তেয় হে কুন্তীর পুত্র অর্জুন, তুমি যা কিছু করো, ইয়ৎ করোষি যা কিছু খাও, ইয়দশ্নাসি ইয়জ্জুহোষি দদাসি ইয়ৎ তুমি যখন যজ্ঞ করো তাতে যা কিছু আহুতি দাও, ইয়ৎ তপস্যসি কৌন্তেয় যা কিছু তুমি ইয়ে করো তপস্যা করো যা কিছু তুমি দান করো সবই তুমি মত অর্পণম, আদতে তুমি আমাকে নিবেদন করছো, আমাকে ছাড়া তুমি আর কাউকে কোনো কিছুকে দাওনি। কি সুন্দর কথাটা! এই যে আমরা আড়ম্বরপূর্ণ নানা রকমের পুজোর কথা বলি, কিন্তু এই আড়ম্বরপূর্ণ পূজার মধ্যে যদি মূল ভাবটা না থাকে তাহলে কিন্তু হয় না। আমাদের বেলুড় মঠে আপনারা হয়তো দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছেন, একবারে রাশি রাশি দুর্গা পুজোর সময় রাশি রাশি বেনারসি সে একবারে অষ্টমীর দিন দুদিকে ইয়ে করে দেওয়া হয়। আপনাদের প্রচলিত ধারণাই হয়ে গেছে যে ওগুলোই খালি দেওয়া হয়। আদতে কিন্তু এখনও বেলুড় মঠের প্রথম দিকে যে জিনিসটি দেওয়া হয় সেটা কিন্তু মায়ের ষোড়শোপচারে সেটিই নিবেদন করা হয়। একটু ভালো করে পূজাটা লক্ষ্য করে দেখলে দেখবেন সেই সাদা লাল পেড়ে কাপড়, আগে তো মিলের কাপড় দিত, এখন একটু বোধহয় একটু স্ট্যান্ডার্ডটা একটু উঁচু হয়েছে, সেই কাপড় সুন্দর করে কেচে সেই কাপড় ইস্তিরি না করে ভালো করে ভাঁজ করে টান টান করে ওই ষোড়শোপচারে ওটি দেওয়া হয় এবং ওর সঙ্গে অনেকগুলি দেওয়া হয়, কিন্তু মূল যেটি দেওয়া হয় সেটি হচ্ছে ওটি। আর এখনো পর্যন্ত এই অষ্টমী পূজায় মাকে যে সন্ধি পূজায় যে মাকে যে নৈবেদ্যটা এই বেনারসিটি নিবেদন করা হয় এটি গুছিয়ে গাছিয়ে জয়রাম বাটিতে পাঠানো হয়। মা যখন জগদ্ধাত্রী পুজো শুরু করেন তখন মায়ের বেনারসি কেনার ক্ষমতা ছিল না, এই বেলুড় মঠের সন্ধি পূজায় দেবী দুর্গাকে যে বেনারসিটি নিবেদন করা হয় সেটি গুছিয়ে গাছিয়ে আবার মুছে টুচে মার কাছে পাঠিয়ে দেওয়া হতো। এবং তিনটি কল্পে, প্রথম কল্প, দ্বিতীয় কল্প, তৃতীয় কল্পে জলে ছিটে দিয়ে দিয়ে ওই একই বেনারসি শ্রীমা সারদা দেবী জগন্মাতাকে নিবেদন করতেন। তার মানে এই নয় যে জগন্মাতা নতুন শাড়ি না পেলে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে থাকবেন, শুল থেকে যেরকম শুলান্তর হয়ে থাকে, দেখবেন এই যে আপনারা যদি চণ্ডীর ব্যাখ্যা পড়েন তাহলে দেখবেন যে আমাদের শিব ঠাকুর তার শুলটি দিয়ে দেননি, বিষ্ণু তার চক্রটি দিয়ে দেননি, চক্র থেকে তার অনুরূপ প্রতিকল্প একটি তৈরি করেছিলেন যেটি দেবতাকে দেওয়া হয়, যেটি সঙ্গে করে নিয়ে তিনি যুদ্ধ করতে গিয়েছেন। প্রতিরূপেরই এত শক্তি, আসল জিনিস নিয়ে যুদ্ধ করলে মহিষাসুর কবে একবারে চিৎপটাং হয়ে যেত, কিন্তু ঠিক সেই রকম প্রতি মুহূর্তে আসল যেটা শ্রী শ্রীমা দিতেন সেটা হচ্ছে ভালোবাসা, সামান্য বস্তু এই ভালোবাসাটি দিতে হবে। তাই বলছেন ইয়ৎ করোষি ইয়দশ্নাসি ইয়জ্জুহোষি দদাসি ইয়ৎ ইয়ৎ তপস্যসি কৌন্তেয় তৎ কুরুষ্ব মদার্পণম। আমাদের অনেকে মনে করেন যে এরকম না দিলে বোধহয় হবে না। আমার মনে আছে কাশীপুরে যখন প্রথম প্রথম পুজো করতুম তখন দেখতুম সেখানে রূপোর ছোট আসন, তারপর আস্তে আস্তে দেখলাম রূপোর বড় আসন, তারপর অনেক পরে দেখলাম সদনাসন। আবার এরকম জায়গায় পুজো করেছি যেখানে আসন কেনার ক্ষমতা নেই,
একটা ফুলের ছোট্ট এরকম চাটাই মতো, ওই ইয়ের মধ্যে করে একটা চাটাই মতো করা আছে, আমরা নিবেদন করলাম সেটাকে পুষ্পাসন বলে। ওই মালাগুলোকে পরপর পরপর রেখে তাকে সেলাই করে দেওয়া আছে, যেরকম ওই ইয়ের আসন হয়, কুশের আসন হয়, ঠিক সেই রকম করে ফুল দিয়ে আমরা তৈরি করেছিলাম। কারণ তাদের এইসব কেনা টেনার ক্ষমতা ছিল না। এই যে জল যা নিবেদন করা হচ্ছিল সেগুলো সব মাটির পাত্রে, মাটির পাত্র কিনে নিয়ে এসে আগের দিন ধুয়ে, কিন্তু ভাবটা এত সুন্দর ছিল সে পুজো করে আমাদের যে কী আনন্দ হয়েছিল তার ঠিক নেই। আমি বলেছি এখানে হয়তো যে আমাদের অন্নপূর্ণা পুজোর সময় ওই বাগাছড়ায় গিয়েছিলাম, সমস্ত ডাকাতি হয়ে সব হারিয়ে গেল। তখন করা হলো ওই সব বিভিন্ন বাড়ি থেকে ফুল নিয়ে এসে, জবা ফুল নিয়ে এসে সবাইকে দিয়ে দেড় হাত করে মালা গাঁথানো হলো, তারপরে সেই মালাটাকে জুড়ে দিয়ে ষোড়শোপচারে নিবেদন করে মা অন্নপূর্ণাকে পরানো হলো। সে মোটা গোড়ের জবা ফুলের মালা, গলা থেকে পা অব্দি মা পরে বসে আছেন, মাকে এত অপূর্ব এত সুন্দরী দেখাচ্ছে, মনে হচ্ছে যে শত অলঙ্কার হীরা মণিমুক্তা মাকে যদি নিবেদন করা হয় তাহলে আর তাতেও বোধ হয় মায়ের এত আনন্দ হতো না। আমরা এইখানেই থামবো, আমরা একটুখানি পড়ে নেব যেখান থেকে আমরা পড়েছি আজকে। আমরা 19 নম্বর শ্লোক থেকে পড়ব। তপাম্যহমহম বর্ষম নিগৃহ্ণামুৎসৃজামি চ অমৃতঞ্চৈব মৃত্যুশ্চ সদা সচ্চাহমর্জুন ত্রৈবিদ্যা মাম সোমপাঃ পূত পাপা যজ্ঞৈরিষ্ট্বা স্বর্গতিম প্রার্থয়ন্তি তে পুণ্যম আসাদ্য সুরেন্দ্রলোকম অশ্না অশ্নতি অশ্নন্তি দিব্যান দিবি দেব ভোগান তেতম ভুক্ত্বা স্বর্গলোকম বিশালম শীনে পুণ্যে মর্তলোকম বিশন্তি এবং ত্রৈধর্মম মনো প্রপন্না গতাগতম কাম কামা লভন্তি অনন্যাশ্চিন্তয়ন্তো মাম ইয়ে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমম বহাম্যহম ইয়েপ্যন্যদেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধয়ান্বিতাঃ তেপি মামেব কৌন্তেয় যজন্ত বিধিপূর্বকম অহম হি সর্বয়জ্ঞানাম ভোক্তা চ প্রভুরেব চ নতু মামভিজানন্তি তত্তেনাতশ্যবন্তি তে যান্তি দেবব্রতা দেবান পিতৃন যান্তি পিতৃব্রতা ভূতানি যান্তি ভূতেজ্যো যান্তি মদীয়াজিনোপি মাম পত্রম পুষ্পম ফলম তোয়ম যো মাম ভক্ত্যা প্রয়চ্ছতি তদহম ভক্ত্যুপারিতম অশ্নামি প্রয়তাত্মনঃ। ওম শান্তি 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 হরি ওম। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যো বাসিনামিদ্যে লোকানাম বরদা ভব। ওম শান্তি 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 হরি ওম। তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।